না এটাই ঠিক আছে। ফ্রেন্ডস, আমি মুনমুন বলতে আমার চ্যানেল মুনমুন্স ব্লগে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো রেডি হয়ে গেছি, নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন। আর বলে দিই আমরা যাচ্ছি হলো দক্ষিণেশ্বর। আর আজকে আমার বর এসছে, আজকে নয়, কোথায় গেলে তুমি, এসো। এই যে হ্যালো, কবে এসছো তুমি? কালকে। কালকে এসছে, লজ্জা পাচ্ছে, আমার দিকে অনেকটা লম্বা, আমি না ধরতে পারছি না। চলো গাড়ি ডাকো। তো হচ্ছে ও কালকে এসছে, কালকে এসছে। তো আজকে একটু যাচ্ছি পুজো দিতে। আর পুজো দেওয়ার কারণটা হলো আর কি, আমাদের প্রথম অ্যানিভার্সারিতে আমাদের প্ল্যান ছিল যে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবো, কিন্তু সেটা আর আমাদের হয়ে ওঠেনি, পারিবারিক কিছু প্রবলেম ছিল। তো ওই জন্য ভাবলাম আজকে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো চলুন আপনাদের সাথেও কিছু কিছু ভিডিও শেয়ার করব, দেখতে থাকুন স্কিপ না করে। এবার বাইরের দিকে যাচ্ছি, প্রচুর হাওয়া আসছে, চুল পরে উড়ে যাচ্ছে, গরম আছে। তো বন্ধুরা দেখুন, হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার ধারে। তো এখানে প্রচুর লোকজন আছে, স্নান করছে। তো আমারও খুব একটু ইচ্ছে হলো যে একটু জলের সামনে যাই। তো ওই জন্য বর আর মাকে বললাম যে তোমরা দাঁড়াও, আমি একটু জলটা ছিটিয়ে আসি, একটু জল নিয়ে আসি। তো আর বোতলও নিয়ে আসি, নিজে একটু জল নিয়ে যাব। তো মা বললো যে এরকম 12টার দিকে একটা ঢেউ আসে, সেই মানে জলটা নাকি ঘরে নেওয়া ভালো না। তো ওই জন্য ভাবলাম যাকে একটু তাহলে জলটা ছিটিয়েই আসি। তো এই যে একটু জলটা ছিটিয়ে নেব, আর হচ্ছে মার বরকেও একটু দেব। আর জলটা না প্রচুর ঠান্ডা, খুব সুন্দর হাওয়া আসছিল, আমারও খুব একটু স্নান করতে ইচ্ছে করছে। কিছু নেবে মা? না এটাই ঠিক আছে, আছে দিদি ভাই।
কত বলছে? না তুমি একটা নাও, একটা নাও। কিতনা হাকে দেরা? তো এই যে বন্ধুরা চলে এসেছি, প্রায় 5 মিনিট হলো, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে উপোস করে গিয়েছিলাম, খেতে পেয়ে গেছিল। আর কিছু করে যায়নি খাবার দাবারও, যে এসে খাবো। তো গতকালকে রুটি আর পনির করেছিলাম, সেগুলো ছিল, ওইগুলো বর আর মাকে দিলাম, আর আমিও কিছু কিছু খেয়ে নিলাম। ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়ে এসেছি। আর আরেকটা কথা কি বলুন তো, দক্ষিণেশ্বরে গিয়েছি, এতটা শান্তি পেয়েছি, মানে আমার ঘরে ফিরতে আর ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কি যে শান্তি! এরকম পবিত্র স্থানে গেলে না, মানে কি বলবো, আমার আসতে ইচ্ছে করে না। এর আগে মুরগা টেম্পলে গেলাম, ওখানেও সেম অবস্থা। আমার আমার না খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমারও হচ্ছে, আমরা যে গুরুদেবের দীক্ষিত, সেই গুরুদেবের বড় বড় মঠাশ্রমে গিয়েছি পুজো দেখতে, সেখানেও মানে মন বসে যায়, আসতে ইচ্ছে করে না এরকম। যাকগে, আর ভিডিওটি বেশি লম্বা করবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। তো বন্ধু দেখুন, এই জিনিসটা আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, ফের এলাম। তো দক্ষিণেশ্বরে গিয়ে আমি মায়ের এই মূর্তিটা আমি কিনেছি, এটা নিয়েছে হলো 150 টাকা। তো মায়ের এই মূর্তিটা দেখে না আমার ভেতরটা জাস্ট ছুঁয়ে গেছিলো, তো ওই জন্য বরকে বললাম যে আমাকে একটা মায়ের মূর্তি কিনে দাও। তো বলাতে আমাকে কিনে দেয়। তো দক্ষিণেশ্বরে গিয়েছি, কোনো স্মৃতি আনবো না, এ হতে পারে না, সেই জন্য মায়ের এই মূর্তিটা আমি নিয়ে এসেছি।